আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বিগত 17 দিন আগে এই হসপিটালে আসছি। আমার সমস্যা ছিল, আমার কোমরে ব্যথা ছিল, দোনো পায়ের গোড়ালিতে ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ আজকে 17 দিন শেষে আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি, ভালো আছি। আমি একজন প্রবাসী, আমি বাহরাইন থাকি। আমার বয়স হচ্ছে যে 28 বছর। আমি থাকি বর্তমানে বাহরাইনে। আমার নাম হচ্ছে জাভেদ আহমেদ। আমি আসছি নোয়াখালী থেকে। আর আমি ব্যাক ক্যামেরা ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার কিছু পার্সোনালি প্রবলেম আছে, এই জন্যই ব্যাক ক্যামেরা আমি ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এই এই সারের বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবো, এই জন্য মূলত আমি ভিডিওতে আসা। আমার সমস্যাটা আজকে 3 বছর যাবত সমস্যাটা চলতেছে। আমি এর আগেও এখানে ট্রিটমেন্ট ছিলাম, ভর্তি ছিলাম, তখন আমি পুরোপুরি সময়ের জন্য পুরোপুরি ট্রিটমেন্ট নিতে পারি নাই, তাই আমি এখন আবার এখানে আসছি পুরোপুরি ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। আমার এই কোমর ব্যথা, পায়ের গোয়ালি ব্যথা সমস্যার জন্য আমার স্বাভাবিক জীবনে বলতে সব কিছুতে প্রবলেম হইতো, শোয়া উঠা বসা কাজ কাম চলাফেরা সব কিছুতে প্রবলেম হইতো। আমি এই সমস্যার জন্য অলমোস্ট মনে হয় 7-8 জন ডাক্তার দেখানো হয়েছে। বাহরাইনেও 5-6 জন অর্থোপেডিক দেখাইছি, বাংলাদেশে আসার পরেও 3-4 জন দেখানো হয়েছে। লাস্ট আমি সারের সন্ধান পাইছি, তারের এখানে আসতে। আগে ডক্টর যাদেরকে দেখাইছি ওরা ভালোভাবে রোগটা যাচাই করতে পারে নাই, ওরা বলতেছে নর্মাল সমস্যা, নর্মাল সমস্যা। প্রতি ডাক্তার এই কথাই বলছে যে সব ডাক্তার যতজনের কাছে গেছি সবাই বলতেছে নর্মাল সমস্যা, কোনো মারাত্মক কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে বিষয়টা নর্মাল লাগে নাই, কারণ আমি অনুভব করতে পারছি এটা কোনো সমস্যা আছে, একটা ভালো কোনো ডাক্তারের কাছে যাইতে হবে, রোগটা ভালোভাবে নির্ণয় করতে হবে। আমি স্যারের এখানে সন্ধান পাইছি মূলত ইউটিউব থেকে। 3 বছর আগে ইউটিউব থেকে স্যারের এখানে সন্ধান পাইছি। সন্ধান পাওয়ার পর আমি দেশে আসি, স্যারের সাথে এখানে যোগাযোগ করছি। তখন স্যারে আমার 2 সপ্তাহ ভর্তি দিয়েছিল, তখন ছিলাম সময়ের কারণে হয়তো বা ছুটি শেষ হয়ে গেছে, এই জন্য বেশি একটা ট্রিটমেন্ট নিতে পারি নাই, এই জন্য আমি আবার একদিন এখন আবার আসতে হয়েছে। আমি বর্তমানে এখন আজকে 17 দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা বেটার ফিল করতেছি। এখন আমার শরীরে পরিবর্তন, আগে আমি হাঁটা মোটা করার ক্ষেত্রে আমার ধনু পায়ের গোড়ালিতে ব্যথা করত, কোমরে ব্যথা করত। এখন আলহামদুলিল্লাহ পায়ের ব্যথাটা অনেকটা ইমপ্রুভ হয়েছে, কোমরে ব্যথার সাথে সাথে অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন আমি চলাফেরা করতে বেশি একটা সমস্যা হচ্ছে না, আমার নর্মালভাবে চলাফেরা করতে পারতেছি। এখানকার সেবার কথা বললে তো এখানকার সেবা অনেক ভালো পাইছি, সবার আন্তরিকতা পাইছি, নার্স থেকে শুরু করে থেরাপিস্ট সবাই ভালো, মন মানসিকতা সবাই ভালো ব্যবহার করছে। বিশেষ করে স্যারের কথা বললে না, স্যারে অনেক ভালো মনের মানুষ, স্যারে আল্লাহ অনেক খায়ের দান করুক, স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যারের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন, স্যার যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, বেশি বেশি করে আমাদেরকে সেবা দিতে পারে। আমার মতো যারা এই সমস্যা নিয়ে ভুগছেন, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, ব্যথা জনিত সমস্যা, তারা স্যারের কাছে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো একটা পরামর্শ দিবে স্যারে, ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। সর্বশেষে বলবো যে আমার জন্য সবাই দোয়া করবেন, স্যারের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন, স্যারের স্টাফদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, আমি যেন বাকি জীবন এইভাবে সুস্থ থাকতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।